আরও কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামের সানে তার ক্ষেত্রে অনেক আয়াত রয়েছে রসুরুল্লাহ সাল্লামের মর্যাদার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে বিশ্বজাহানের জন্য করুণা কল্যাণ ইত্যাদি নবী করিম সাল্লা প্রশংসায় গণগানে বেশ কিছু করান করিমের আয়াত রয়েছে সবগুলি উল্লেখ করা সম্ভব নয় কিন্তু কিছু অবশ্যই উল্লেখ করা উচিত সুর আম্বিয়ান আয়ত নম্বর একশো সাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা আল ইল্লা রহমত আল্লিল আলীন ওমা কা হে নবী মোহাম্মদ সাল্ল তোমাকে আমি বিশ্বজাহানের জন্য একমাত্র রহমত স্বরূপ করুণা স্বরূপ দয়া স্বরূপ রসুল করে প্রেরণ করেছি আর সালনাক মানে রসুল করে প্রেরণ করেছি সৃষ্টি সৃষ্টিকর আল্লাহ বলেন নাই যে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছে যদিও জন্মের মাধ্যমে এবং তার সৃষ্টির মাধ্যমে তিনি পৃথিবীতে এসেছেন আর তারপরে তিনি চল্লিশ বছর বয়সে নবী এবং রসুল হয়েছেন কিন্তু যতদিন পর্যন্ত পিডবী মোহাম্মদ রসুল সাল্লামের নবী রসুল হননি ততদিন পর্যন্ত আল্লাহ তাকে কি বানাতে চান তিনিও জানতেন না কোরআন করিম স্পষ্ট আরেকটি আয়ত রয়েছে মা কুন্তা তাদরিমাল হে নবী তুমিও জানতে না যে আলকিতাব কিতাব কোরআনী বা ওয়ালাল ইমান আর ইমান আর ইসলামী বাকি আর তার বিধিবিধান কি আর আল্লাহ আল্লাহর আর সন্তুষ্টি কী করে পাবো আল্লাহর রাস্তার সন্ধান কি করে পাবো জান্নাতের সঠিক পথ সেরাতে মোস্তাকিম সরল পথ কি করে পাবো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক দিক থেকে বড়ই চিন্তিত থাকতেন আর মানুষ যখন দুশ্চিন্তায় থাকে তখন নির্জনতা পছন্দ করে নবী করিম সে সময় নির্জনতা পছন্দ করতেন আর এই জন্য তিনি হেরা পাহাড়ের গুহায় চলে যেতেন যে হয়তো আল্লাহ রাব্বুল মেইন আমাকে সঠিক পথের সন্ধান দেবেন ছয় মাস এই রকম হেরা পাহাড়ের গুহায় যাওয়ার পরে তখন নবুয়াত আসল রেশাল আসল সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজরে হইল আল্লাহ বলছেন যে নবী তোমাকে আমি বিশ্বজাহানের জন্য কি করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ কথা বলেননি যে তুমি মমিনদের জন্য রহমত বিশ্বাসীদের জন্য অবিশ্বাসীদের জন্য এই কথা বলেন নাই কথা বলেন তুমি মুসলিমদের জন্য রহমত বরং লীল আলামিন বিশ্ব জন্য বিশ্ব মানে শুধু মানুষ নয় যদিও বিশ্ব জগতের যত সৃষ্টি রয়েছে তার মধ্যে সেরা হচ্ছে মানুষ কিন্তু বিশ্ব জগতের মধ্যে যেমন মানুষ রয়েছে তেমন জিন রয়েছে তেমন মালাইকা ফেরস্ত রয়েছে বরং আলাম বা আলামিন যা যার বহু বচন বহুবচন বহু বচন হচ্ছে আলামিন তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে তার সৃষ্টি আছে সবই সৃষ্টি আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তার বাকি সব হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি আল্লাহ ফাহ আলামুন আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে আসমান জমিন আছে সব হচ্ছে আলম জগৎ তারকা জগত গ্রহ জগত হ্যাঁ আর তারপরে ফেরিস্তা জগৎ মালাইকা জিন জগত আলামুল জিন আলামুল ইনস মানব জগৎ হ্যাঁ আলমত্তির পাখি জগৎ আলামুল হাইওয়ান হ্যাঁ পশু প্রাণী জগত এইভাবে জি প্রত্যেকটি সৃষ্টি আলামুল আসজার হ্যাঁ গাছপালা বৃক্ষ জগৎ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ রবুল্লাম হচ্ছে আলাম এই জন্য আলামিন বলা হয়েছে সুরায় ফাতেহাতে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ শুধু মানুষ জেনে সৃষ্টি করতেন না সমস্ত জগতের যত সৃষ্টি রয়েছে সব কিছুর সৃষ্টি কর্তা রব তিনি তো বিশ্বজাহানের সমস্ত কিছুর জন্য রসুল উল্লাহ আসলাম রহমত মানুষের জন্য তো রহমত অবশ্যই কিন্তু তার সাথে সাথে এই রহমতে নবী সাসম যে রহমত এই রহমতে সমস্ত কিছু ভাগ পেয়েছে পাহাড় পর্বত গাছপালা নদী নালা পশু পাখি কীট পতঙ্গ সব কিছুই ভাগ পেয়েছে এই রাহমতুল্লিল আলমিনের রহমতে করোনাই এবং তা তিনি যে নিরাপত্তার মাধ্যমে এর মাধ্যমে নিরাপত্তা পেয়েছে কারণ যদি আল্লাহর আসমানি গজব হয় জমিনই গজব হয় ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যায় আসমানি গজব দিয়ে ধ্বংস হয়ে যায় আগের আম্বিয়া রসুলগণের জাতিগুলি যেমন ধ্বংস হয়েছে তখন শুধু মানুষই ধ্বংস হবে না মানুষের আশেপাশে যেসব জীবজন্তু পশু পাখি বাস করে তারাও তো ধ্বংস হবে তারাও তো প্রভাবিত হবে অ্যাফেক্টেড হবে সুরেশ সাবার আয়াত নম্বর আঠাশে আল্লাহ ইরশাদ করেছেন ওমা আর সালনা কলাকা নাস যদিও রহমত তিনি বিশ্বজগতের সমস্ত কিছুর জন্য কিন্তু মানুষ এবং জিনকে বিশেষভাবে তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে পালনের জন্য যে তোমাদের জন্য এই আদেশ নিষেধগুলি রসুর উল্লাস আল্লাহর পক্ষ থেকে ওই মারফত নিয়ে এসেছেন আর জিন এবং মানুষের মধ্যে মানুষ হচ্ছে জিনের তুলনায় শ্রেষ্ঠ সমস্ত নবী রসুলগণ এসেছেন হ্যাঁ মানব জাতির মধ্য থেকে জিনদের কোনো নবী রসুল আসেননি বরং জিনেরাও নবী মানব জাতির নবীর রসুলকে এবং তাদের দাওয়াত মানতে বাধ্য সেই দাওয়াতের ক্ষেত্র আল্লাহ বলছেন ওমা আর সাল্লাহকে ফাতাল্লি কাফাত হেনবী মোহাম্মদ তোমাকে সমস্ত মানুষের জন্য যদি তোমার এই দাওয়াতে হ্যাঁ করে তাহলে তাদের জন্য আজাব মুক্ত হওয়ার নিরাপত্তার সুসংবাদ নাজিরা আর যদি তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে যে নবীর কথা মানব না নবীর নিয়ে আসা কথা মানব না এটা আমরা বিশ্বাস করি না অথবা পালন করি না তাহলে নাজিরান তাদের জন্য সতর্ক বাণী তুমি শনিয়ে দেবে যে সাবধান হয়ে যাও তোমাদের জন্য আজাব রয়েছে প্রতীক্ষায় থাকো